বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। কথা বলবো মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর, হাঁটু এবং পায়ের গোড়ালি ব্যথা নিয়ে। আপনারা আমাকে অনেক সময় কমেন্ট করেন এবং বিভিন্নভাবে যোগাযোগ করেন, কিন্তু আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না বলে দুঃখিত, আর সেজন্যই এই ফেসবুক লাইভে আসা। সপ্তাহের প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত 10:30টায় আমি ফেসবুক লাইভে আসি। আপনাদের সবাইকে অনুরোধ করব, আমন্ত্রণ জানাবো আমার এই অনুষ্ঠানকে দেখার জন্য। মনে রাখবেন, আমি এই অনুষ্ঠানে যে সমস্ত প্রশ্নের উত্তর দেই, অধিকাংশ রোগী ফোন করে তাদের ক্রনিক পেইন নিয়ে, তো অনেক দিনের ব্যথা নিয়ে। তো যেহেতু ব্যথা অনেক দিনের, খুব কুইক বা সঙ্গে সঙ্গে এমন কিছু আমি দিব না, দিতে পারবো না যা আপনাকে এখনই নিরাময় করবে। তবে হ্যাঁ, ক্রনিক পেইনের জন্য আমি যে চিকিৎসা পদ্ধতি বলি এবং যেভাবে আমি চিকিৎসা করি, তাতে অনেক রোগী উপকৃত হয়। বাই দ্য ব্লেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে তারা ভালো বোধ করে। সুতরাং আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এই চিকিৎসা নেওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। যদি সময় না থাকে তাহলে চিকিৎসা নিতে পারবেন না, আর চিকিৎসা না নিতে পারলে আপনার উপকারে কি আসবে না। তো সুতরাং ধৈর্য, সময়, এগুলো আপনার থাকতে হবে। আপনারা অনেক সময় আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদেরকে আমি আপনাদের প্রশ্নের সঙ্গে কথা বলে আমি চেষ্টা করি ডায়াগনোসিস করতে এবং উপদেশ দিতে। কিন্তু অনেক অনেক বা কিছু কিছু রোগীর জন্য সম্ভব হয় না, এবং সেই রোগীটুকু বলি আমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে। আমার সঙ্গে সাক্ষাৎ করলে আপনার সুবিধাটা হয় এই যে আমি আপনাকে টোটাল অ্যাসেসমেন্ট করতে পারি, টোটালি ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে দেখতে পারি। ফিজিক্যাল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আপনাকে এর জন্য সময় দিতে হবে। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম, কথা বলেন। হ্যালো, আপনি কথা বলেন, কি কষ্ট আপনার? ইসলাম আলাইকুম, আমার নাম রফিক, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলেন দিনাজপুর থেকে কি কি কষ্ট আপনার? কষ্ট হচ্ছে আমার হচ্ছে ডান হাঁটুর নিচের হাড়টা অ্যাক্সিডেন্টে ফেটে গেছিল, বর্তমানে জোড়া লেগেছে, কিন্তু এক্সরে রিপোর্টে ডাক্তার বলেছে যে অস্টিও আর্থ্রাইটিস। আর সেকেন্ডলি হচ্ছে আমার এই ডান সাইডে এই ইয়েতে একটা রগে টান লাগার সমস্যা ছিল, তো সেই সমস্যা 20 বছর আগেকার, আর এই অ্যাক্সিডেন্টটা 1.5 বছর হলো। এখন বর্তমানে আমার সমস্যা হচ্ছে মাজা, পিঠ, ঘাড় ব্যথা করতেছে। এই অবস্থায় এখন আমি কি করতে পারি? আপনার হাঁটু বাঁকা হয়? হাঁটু বাঁকা সোজা হয়? হাঁটু বাঁকা এবং সোজা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনার ওই যে সফিল্লা স্যার বলছেন? আমার নাম প্রফেসর আলতাফ সরকার। ও, আপনার সফিল্লা স্যারের দেখানো ভিডিওটা আমি দেখছিলাম, অনেকগুলো ভিডিও দেখে হাঁটুর ব্যায়ামটা করি। তো যাই হোক, এখন আমার এই অবস্থায় আমি কি করতে পারি? এই অবস্থায় আপনার একটাই কাজ, নিকটস্থ ভালো চিকিৎসক দেখানো, যারা আপনাকে সুন্দর করে অ্যাসেসমেন্ট করবে আলাদা আলাদা। আপনার নেকের কি প্রবলেম, নেকের প্রবলেমে কোন কোন মাসেল এবং কোন কোন জয়েন্টে প্রবলেম, মাসেল উইকনেস আছে কিনা, পিঠের আপনার কাইফোসিস যেটা থাকে সেই কাইফোসিস কার্ভটা কি বেড়ে গেছে না একই রকম আছে, পিঠের কোন কোন জায়গায় এটা হাত দিয়ে দেখতে হবে, এখানে একটা স্পাইন দেখতে পাচ্ছেন, এখানে হাত দিয়ে দেখতে হবে, দেখে দেখে এগুলোকে আপনার বের করতে হবে কোন জায়গায়, এবং কোমরের গুলোও ঠিক সেরকম। এই অ্যাসেসমেন্টগুলো, ফিজিক্যাল অ্যাসেসমেন্টগুলো ঘাড়ের জন্য একরকম, পিঠের জন্য একরকম, কোমরের জন্য একরকম। প্লাস আপনার এখন পায়ের অবস্থা কি, পায়ের লেগ লেন্থ ঠিক আছে কিনা,
আপনার রেঞ্জ অফ মুভমেন্ট ঠিক আছে কিনা, মাসেল পাওয়ার ঠিক আছে কিনা, ফাংশন কেমন করতে হবে, এগুলো দেখে আপনার প্ল্যান অফ ট্রিটমেন্ট করতে হবে। এ ধরনের চিকিৎসক যদি দিনাজপুরে থাকে আপনি তাকে দেখান, দেখিয়ে চিকিৎসা নেন। আমি ওখানে কারোর নাম জানি না, বাট এ ধরনের চিকিৎসক যদি দিনাজপুরে থাকে যিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে আপনার অ্যাসেসমেন্ট করতে পারে। আমি এটার চিকিৎসা করি। আপনি চিকিৎসা করেন না প্রফেসর আলতা বলছেন? এই হসপিটাল হচ্ছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার এখানে ফোন নাম্বার আছে, এগুলো হসপিটাল নাম এগুলো এখন বলবেন না, আমাদের সময় লস হয়, কারণ অনেক লোক আমাদের কথা বলবে। এগুলোর জন্য আমার অনেক লোকজন আছে যাদেরকে আপনি ফোন করলে পেয়ে যাবেন, এই নম্বরে আপনি কল করে খবর নেবেন। আর আপনাকে অনুরোধ করব আমার ভিডিওটিকে শেয়ার করতে। আচ্ছা জি জি, আপনি একটু ভিডিওটিকে শেয়ার করেন। ধন্যবাদ দিনাজপুর থেকে আপনি কল করেছেন। জি সালামু আলাইকুম। কথা বলছিলাম শুরুতে যে অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে আমি সবসময় বলে থাকি চার প্রকারের অ্যাসেসমেন্ট আমি করে থাকি। একটি হলো আমি নিজে যেটা করি সেটা হলো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, প্রত্যেকটি জয়েন্টের যেমন ঘাড়ের, শোল্ডারের, পিঠের, কোমরের আলাদা আলাদা অ্যাসেসমেন্ট করি, হাঁটুর, পায়ের গোড়ালি। এরপরে যদি প্রয়োজন হয় একটা সাধারণ এক্সরে আমি করে নিই, তারপরেও যদি প্রয়োজন হয় এমআরআই, তারপরে যদি প্রয়োজন হয় আমরা আল্ট্রাসাউন্ড করে নিই। হ্যাঁ বলেন, সালাম আলাইকুম। দর্শক যিনি কল করেছেন কথা বলেন, দর্শক যিনি কল করেছেন কথা বলেন। আমার মনে করেন 3 দিন যাবৎ মাথা ব্যথা প্রচন্ড করতেছে, এখনো মাথা ব্যথা সারে নেই। এখন আমি কি করতে পারি এবং আপনি কোথায় আছেন এবং আমার এই মাথা ব্যথাটা কয়েকদিন পর পরই হয়? কোথায় আছেন আপনি? এখন কোথায় আছেন? সৌদি আরব। আপনি এখন সৌদি আরব আছেন? আপনি সৌদি আরবে ইমিডিয়েট আপনার নিকটস্থ হসপিটালে যাবেন, গেলে ওরা আপনাকে মাথা ব্যথার চিকিৎসা করবে, ওরা ইমিডিয়েট আপনার যেটা হয় সেটা করে দেবে। বাট আমার দিক থেকে উপদেশ হলো আপনি এখনই ঠান্ডা, মাথার যে যে এলাকায় আপনার ব্যথা ওখানে নারকেল তেল দেবেন এবং ঠান্ডা সেঁক দেবেন 15 মিনিট, সাথে আপনি প্যারাসিটামল এবং অ্যান্টাসিড ট্যাবলেট জাতীয় কিছু অথবা আইবুপ্রোফেন ট্যাবলেট 400 mg এখনই আপনি খাবেন, আশা করি এখনই নিরাময় হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, সৌদি আরব থেকে আপনি কল করেছেন। জি বলছিলাম অ্যাসেসমেন্টের কথা। অ্যাসেসমেন্ট আপনার অত্যাধিক জরুরি। অ্যাসেসমেন্ট না হলে আপনি কিভাবে বের করবেন? যেমন আমি কি বলি, আমি বলি আমার অল দ্য ট্রিটমেন্ট, আমার সমস্ত চিকিৎসাটাই এভিডেন্স বেসড। তো এভিডেন্স কি? এভিডেন্স যেমন ধরেন আপনি ব্যথা নিয়ে আসছেন এলবো জয়েন্টে, তো এলবো জয়েন্টে যদি ব্যথা থাকে আমি চাপ দিলে ব্যথা পান কিনা একটা এভিডেন্স, যদি ব্যথা পান টেন্ডার আছে। আপনি হাত সম্পূর্ণ সোজা করতে পারেন বা বাঁকা করতে পারেন কিনা এগুলো দেখতে হবে। আপনি হাত এদিকে উঠালে আপনার কষ্ট পান কিনা এগুলো দেখা দরকার। আমরা স্ট্রেস করলে কোনো কষ্ট পান কিনা দেখা, এই অল আর এভিডেন্স, এভাবে আমরা এভিডেন্স বের করি। সালামু আলাইকুম। জি আমার একটা মানে পরামর্শ দরকার ছিল। কিছুদিন যাবত হচ্ছে আমি কোনো কিছু পড়তে গেলে বা কোনো কাজ করতে গেলে ঘাড়ে ব্যথা করে মাথায় যন্ত্রণা ওঠে। কোথায় থাকেন আপনি? আমি যশোরে, যশোরে থাকি। বয়স কত? 23 বছর। কি কাজ করেন? আমি হচ্ছে কম্পিউটারে ফ্রিল্যান্সিং করি, কম্পিউটারে কাজ করা পরে বেশি। জি তার ফলে আমার ওই ঘাড়ে ব্যথা করে এবং ঘাড়ের থেকে মাথায় ওঠে, মাথার থেকে হচ্ছে মাথা যন্ত্রণা করে এবং ধন্যবাদ ধন্যবাদ যিনি কল করেছেন যশোর থেকে, ধন্যবাদ যিনি কল করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনুরোধ, আপনি কি আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন? অবশ্যই একটু শেয়ার করুন। আপনি যখন কম্পিউটারে কাজ করেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার কম্পিউটারের মনিটর এবং আই লেভেল একই লেভেলে আছে কিনা এবং ডিস্টেন্সটা সঠিক কিনা, যে ডিস্টেন্সে আপনি ভালো বোধ করেন। এক দ্বিতীয়ত কিছুক্ষণ কাজ করার পর যখন আপনি অনুভব করবেন যে আপনার ঘাড় বা মাথায় কষ্ট হতে শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি বন্ধ করে দেন, দিয়ে আপনি একটু হেঁটে আসেন,
এরপর আপনি নেকের মুভমেন্ট করেন, নেকের মুভমেন্ট করেন, চোয়ালের মুভমেন্ট করেন, পেছনে ধরেন, চাপ দেন, এদিকে ঘোরান, এদিকে ঘোরান, একটু ঠান্ডা পানি খান এবং একটা ঠান্ডা শেক আপনার ঘাড়ের মধ্যে দিয়ে খানিকক্ষণ এরকম করেন। এটা হলো একটি। দ্বিতীয়টি হলো যে আপনার ঘাড়ের অ্যাসেসমেন্ট করা দরকার। এ ব্যাপারে আপনি আপনার লোকাল চিকিৎসকরে খুঁজেন যে উনি আপনার কোনো উপকার আসে কিনা, তাহলে খুব ভালো হবে। যদি আপনার উনি উপকার আসে, আমি আপনি যে অসুখে ভুগছেন এই অসুখের বিশেষজ্ঞ, এরপরে আপনি যেটা করবেন কথা বলেন না প্লিজ, শুনেন, এই ধরনের বিশেষজ্ঞ আপনি দেখাবেন। আমি বিশ্বাস করি যশোর অনেক বড় জেলা, এখন খুব নামি দামি জেলা, এখানে অনেক নামি দামি চিকিৎসক আছে যারা আমাদের দেশের অ্যাসেট, আপনি তাদের সঙ্গে কথা বলেন, আমি যা বুঝে দিচ্ছি এটা শুনবেন। এরপর প্রতিদিন আপনি ঘাড়ে নারকেলের তেল দেবেন, ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট ঠান্ডা শেক দেবেন, অবশ্যই যেন কানে না লাগে, ঘুম থেকে উঠে সকালে আবারও 10 মিনিট ঠান্ডা শেক দেবেন। এরপরে আপনি এইভাবে চোয়ালটাকে ধরে মাথা পেছনে ধরে এই এক্সারসাইজটা করবেন, এরকম বাম দিকে ধরে টেনে এটাকে স্ট্রেস করবেন যেন শোল্ডারটা উপরে না ওঠে, ঠিক অপর দিকে এই কাজ করবেন। এই জিনিসগুলো আপনি করতে থাকেন, আমি যা বলছি খুব সুন্দর করে আপনি পালন করেন, এক্সারসাইজ করেন, ভালো থাকবেন। আপনার নিকটস্থ একজন ভালো চিকিৎসক যিনি এ ধরনের চিকিৎসা করেন, এটা উনি দেখলে ভালো বুঝতে পারবেন। আমি একটু আগে বলেছি আমার চিকিৎসা অলওয়েজ অ্যাসেসমেন্ট অ্যান্ড এভিডেন্স বেসড, কেননা অল দ্য এক্সারসাইজ যেগুলো আমি করি সমস্ত এক্সারসাইজ রিসার্চ বেসড। তো রিসার্চ বেসড এক্সারসাইজ নিড, দরকার হয় এভিডেন্স। কি এভিডেন্স আছে আপনার? সে কারণে আমাকে আমার সঠিক চিকিৎসা আপনার পেতে হলে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ দরকার। যদি কখনো মনে করেন এই নাম্বারটিকে আপনি রেখে দেবেন, কখনো চাইলে আপনি কল করবেন। ধন্যবাদ, যশোর থেকে আপনি কল করেছেন, সালামু আলাইকুম। ধন্যবাদ জি। সুপ্রিয় দর্শক, অল এক্সারসাইজ রিসার্চ বেসড। আমি আপনাদের জন্য যে এক্সারসাইজগুলো করি এটা রিসার্চ আছে, অর্থাৎ আমি কেন করি, কেন করব। হ্যালো, সালামু আলাইকুম। সালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক যিনি কল করেছেন কথা বলেন, শুনতে পাচ্ছি না আপনাকে। ওয়ালাইকুম সালাম। আমি পেলি থেকে বলছিলাম, আমার ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে। কোথা থেকে কল করেছেন? কোথায় আছেন আপনি? আপনি আছেন কোথায়, আপনার অবস্থান কোথায়? আমি পেলি থেকে বলছিলাম। ফেনি থেকে বলছেন? আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন এই মোবাইলের ভলিউম কমিয়ে দিন অথবা মোবাইলটিকে দূরে সরিয়ে রাখুন। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন এই মোবাইলটি দূরে সরিয়ে দিন অথবা ভলিউম কমিয়ে দিন। সুপ্রিয় দর্শক যিনি ফেনি থেকে কল করেছেন, হ্যালো, লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আছেন আপনি? হ্যালো স্যার, আমি রূপবতী থেকে বলতেছি, বাসাম বসানা। কোথায় থেকে? বৃষ্টি ছিল কারণে আমি বলে মাঝে মার দিলাম, কত কাদা দিচ্ছিলাম আর কি, কাদা নিয়ে আপনার ফালাই টাইম করে ফালাই দিকে কমরটা ফালাস করে একটা মানে একটা হাতি মোটর দিয়ে উঠছে, ভাবছিলাম কমরটা মানে আমি একটা সাধারণ ডাক্তার দেখেছিলাম আমাদের হসপিটালে,
এখন ঢাকার থেকে একটা আমার দিচ্ছে আর কি, একটা পরীক্ষা দিচ্ছিল এমআই বানানোর জন্য, এমআইটা করাইছিলাম। করার পরে আমার নাকি তার 7 নম্বর আপনি মাঝে নাকি তার সমস্যা, এখন আমি এটা কি করতে পারি? আপনি যেমন এমআরআই করিয়েছেন ডাক্তার দেখাতে, এখন আপনার আপনার যে কষ্ট, এই কষ্টের জন্য আপনাকে আমার পরামর্শ হবে যে আপনার এমআরআই সহ আপনি আমাকে যদি দেখান তাহলে আমি হয়তো আপনার অনেক বেশি উপকারী আসব। এখন আমি আপনি যা বলছেন এ ব্যাপারে মন্তব্য করাটা কঠিন হবে। ধন্যবাদ আপনি প্রশ্নের জন্য, বাঞ্ছারূপপুর থেকে আপনি কল করেছেন, যে নাম্বারে আপনি আমাকে কল করেছেন এ নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। জি, আপনি এই নাম্বারে কল করলে সমস্ত ডিটেলস পাবেন বাঞ্ছারূপপুর থেকে যিনি কল করেছেন আপনার জন্য। ধন্যবাদ। জি, সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক, আবারও বলছি আপনার যে জায়গায় কষ্ট হোক না কেন এই জায়গাটার অ্যাসেসমেন্ট দরকার। আপনি যে ব্যথা পাচ্ছেন সেই ব্যথার উৎপত্তি দরকার। আপনাকে একটা ছোট্ট উদাহরণের কথা বলি। একটি নৌকা, নদী দিয়ে একটা নৌকা যাচ্ছে, নৌকার পানি ভর্তি হয়ে গেছে, অর্থাৎ কোনো না কোনো কারণে নৌকার ভিতরে পানি এসছে। তাহলে পানি আসলো কিভাবে, কিভাবে পানি আসলো এটা দেখা দরকার। আমি যদি এখন নৌকা থেকে পানি ফেলতে থাকি অথবা ওখানে কোনো মোটর লাগিয়ে পানি ফেলে দেই, নৌকার পানি কখনো শেষ হবে না। ঠিক সেরকম আপনার কি ব্যথা, আমরা যদি শুধু ব্যথার জন্য ব্যথার বড়ি দিতে থাকি, ব্যথার চিকিৎসা করতে থাকি, ব্যথা হয়েছে আপনাকে ওষুধ দিলাম, হবে না। ব্যথার কারণ কি, নৌকার মধ্যে পানি ঢুকলো কি কারণে ঢুকলো, ঠিক ব্যথা যেভাবে হয়েছে ব্যথার কি কারণ এটা জানতে হবে। আর ব্যথার কারণ জেনেই আপনার চিকিৎসাটা করলে আপনি ভালো বোধ করবেন, এটাকে আমরা বলবো এভিডেন্স, যে কি এভিডেন্স আপনার ব্যথা হচ্ছে। জি, সুপ্রিয় দর্শক যিনি কলে আছেন কথা বলেন, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক যিনি ফোন কল করেছেন কথা বলেন। সুপ্রিয় দর্শক যিনি ফোন কল করেছেন কথা বলেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফেনী থেকে বলছিলাম, আব্দুল মালিক। জি মালিক সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বলেন, কি কষ্ট নিয়ে আমাকে কল করলেন? জি আমি একটু কল করছিলাম, নেটওয়ার্ক সমস্যার কারণে কেটে গেছে। আমি ফেনী থেকে বলছিলাম, আমি আমার পেশা হচ্ছে ব্যবসা, আমার ডিলার ব্যবসা। আমার বয়স হচ্ছে আপনার 28 বছর। আমার আপনার দীর্ঘ 10 বছর ধরে আমার গাঁট এদিক থেকে ওদিক ঘুরাতে পারি না ভালোভাবে। এরপরে আপনার পেছনে মেরুদণ্ডে ব্যথা, মাথার পেছন থেকে মেরুদণ্ডে একটু একটু ব্যথা, খুব বেশিও না কমও না। এটার জন্য আমি যা করছিলাম সেটা হলো গাঁট এদিকে এদিকে এক্সারসাইজ করা বা এইগুলা, এরপরে এটা আমার সারে নাই। আপনার পরামর্শ চাইছি যে কি, আপনি বালিশ ছাড়া ঘুমাতে পারেন? জি আমি বালিশ ছাড়াই ঘুমাই। আপনার কি এরকম মনে হয় যে আপনার স্পাইন শক্ত হয়ে গেছে, ঘাড় শক্ত হয়ে গেছে? আমি 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 বালিশ ছাড়া আজকে মোটামুটি বালিশ লাগে, মাঝে মধ্যে লাগে, তো প্রতিদিন সময় আমি ঘুমানোর সময় কিন্তু বালিশ কাছে রাখি না। পরে হয়তো রাতে ঘুমের ভিতরে কোনো দিক থেকে হয়তো বালিশটা টেনে নিয়ে আসি, কিন্তু বালিশটা ঘুমাতে পারি। আর আমার ঘাড়টা যেটা বলতেছেন শক্ত হয়ে গেছে ওটাই মনে হয়, যে আমি গান ওদিক থেকে ওদিকে আপনার যেমন মোট কাটা আমি ফুটাইতে পারি না। এমন আমি আপনার সাসপেক্ট করছি যে আপনার যদি অ্যাঙ্কেলাইজিং স্পন্ডলাইটিস হতে পারে, না হতে পারে, আমি দোয়া করি যেন কারো অ্যাঙ্কেলাইজিং স্পন্ডলাইটিস না হয়, কিন্তু আপনি যা বলছেন তাতে মনে হয় এরকম। আপনার মাজায় ব্যথা হয়? মাজায় ব্যথা হয়? মাজায় ব্যথা হয় আপনার? না মাজায় ব্যথা নাই। আপনার মেরুদণ্ড মানে গাছ থেকে একটু নিচে মেরুদণ্ড পুরোটা নাই। ধন্যবাদ, আপনি ফেনী থেকে কল করেছেন। আপনাকে অনুরোধ করব আপনার সমস্ত কাগজপত্র সহ যদি সম্ভব হয় আমাকে একবার ভিজিট করবেন। ভিজিট করার আগে যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর আমাদের ভিডিওটি একটু শেয়ার করবেন। আপনাকে অবশ্যই দেখাতে হবে, আপনাকে ইমিডিয়েট দেখাতে হবে। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি কেন দেখাবেন না?
তো আপনাকে অনুরোধ, প্রথম হলো আমাদের এই ভিডিওটিকে আপনি একটু শেয়ার করুন এবং আপনার আপনার উপকারে আমি কিছু হলেও অল্প হলেও অবশ্যই উপকারে আসবো ইনশাআল্লাহ। কিন্তু সেক্ষেত্রে দরকার হবে আপনার সাক্ষাৎ, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি এক্সামিন করে এটা বের করব অ্যাকচুয়ালি যে আপনি অ্যাকচুয়ালি কেন আপনার এটা শক্ত হয়ে যাচ্ছে, কেন কি কারণে, কারণটা জানা দরকার। এই কারণটা জেনে আমি আপনাকে অ্যাডভাইস করতে পারবো আপনি কি করতে হবে আপনাকে। ধন্যবাদ, আপনি ফেনি থেকে আবারও কল করেছেন, সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ফেনি থেকে ভদ্রলোকের সঙ্গে। অনেক সময় দেখা যায় এরকম যাদের ঘাড় শক্ত হয়ে যায় তাদের। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূর আলম বলছিলাম মৌলভীবাজার থেকে। জি, মৌলভীবাজার থেকে বলেন, কি উপকারে আসতে পারি আপনার? জি, আমার কোমরের ডান পাশে অনেক দিন ধরে মানে ব্যথা আর কি। তো আমি সদর হাসপাতালে আমার মৌলভীবাজার সদরের ডাক্তার দেখেছিলাম, সেখানে এক্সরে করে এক্সরে রিপোর্ট দিয়েছি, তো উনি বলতেছে আমার কোমরে নাকি হাড় ভাঙা আছে। কোমরের হাড় ভাঙা? জি, উনি ডাক্তার বললো যে কোমরে হাড় ভাঙা। তারপরে আমি আবার আরেক ডাক্তার দেখাইলাম প্রাইভেটে, তখন উনি বলছে যে ভাঙা না। তারপর আমি তো চলাফেরা ঠিকই করতে পারতেছি, কোনো সমস্যা হয় না, কিন্তু ব্যথা কোনো ওজনের জিনিস আলকি দিতে পারি না। তা আমার এটা কি সত্যি কি ভাঙা? না ভাঙা হলে তো আমি চলাফেরা করতে পারবো না, আমি তো দিব্যি চলাফেরা ঠিকই করতে পারি। ধন্যবাদ আপনার আপনার প্রশ্নের জন্য। মৌলভীবাজার থেকে কল করেছেন, আপনার উত্তর দেওয়ার জন্য দরকার হলো আপনার এক্সরে। আপনার ভালো এক্সরে করা দরকার। ভালো এক্সরে করলে ওখানে আমরা দেখতে পারবো আপনার হাড়টি ভেঙে গেছে অথবা ভাঙে নাই। তো আপনার ভালো এক্সরেটা যদি আমাকে দেখাতে পারেন তাহলে আমি বলে দেবো আপনার ভেঙেছে অথবা ভাঙে নাই। ধন্যবাদ আপনার প্রশ্ন। যদি হাড় ভাঙা থাকে তাহলে কি চলাফেরা করা যায়? এইটার উত্তরটা ইয়েস এন্ড নো, দুটোই। আমি আপনাকে দেখিনি, দেখলে বলতে পারবো। তবে যদি আপনার হাড়টি ভেঙে থাকে অবশ্যই আপনার প্রবলেম হবে। আমার ভেঙে আছে কিন্তু এমন ভাবে আছে জোড়া লেগে গেছে, তাহলে আপনার হবে না। এর মধ্যে আপনার মাসেল ইমব্যালেন্স আছে কিনা দেখতে হবে, এর মধ্যে আপনার মোবিলিটি কমে গেছে কিনা দেখতে হবে, জয়েন্ট ডিসফাংশন আছে কিনা দেখতে হবে। অনেকগুলো জিনিস টেস্ট করে মন্তব্য করতে হয়। আপনি যদি এভাবে প্রশ্ন করে বলেন তাহলে আমার জন্য রিয়েলি ডিফিকাল্ট হয় যে ইয়েস অর নো। আপনি মৌলভীবাজার থেকে কোনো একটা দিন যদি আপনার ভালো সময় থাকে, আপনি যে নাম্বারে কল করেছেন এই নাম্বারে কল করে কোনো ভালো সময়ে আপনার সুবিধার সময়ে আমার সঙ্গে ইমিডিয়েট দেখা করেন। এক্সরে করে এক্সরে রিপোর্ট নিয়ে আসবো? না, আপনি ঢাকায় এসে এক্সরে করবেন। ঢাকায় এসে? হুম। জি জি, ধন্যবাদ আপনাকে, সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, একটু আগে আমি বলেছি এভিডেন্স বেসড, অর্থাৎ আপনার কি প্রবলেম আছে সেই প্রবলেমের উপর নির্ভর করে চিকিৎসাটা করা। ওয়ালাইকুম সালাম। আমি আলতাফ, ডাক্তার আলতাফ সাহেবের সাথে কথা বলছি। জি, আমি প্রফেসর আলতাফ সরকার কথা বলছি, বলেন। ওয়ালাইকুম সালাম। রোজারিদের এক মাস আগে আমার অফিসে ডেস্ক করি আমি, বয়স আমার 30, সম্রাট আপনার আমার নাম। তো আমি ওই ডেস্কে করতে করতে আমার মাজার নিচের অংশে একটু শিরশির করে আছে ব্যথা। তো আমি ওই সদর হাসপাতালের ডাক্তারের সাথে পরামর্শ করি। কোথায় থাকেন? আমি মানিকগঞ্জে আছি। জি বলেন। তো ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ওরা ওষুধ দিল, তা ওটা ভালো হয় না। ওই ব্যথাটা আস্তে আস্তে করে পিঠের মাঝখানে এবং মেইন তারা হয়ে ঘাড়ের দিক দিয়ে ঘাড়ে ব্যথাটা হওয়া শুরু হয়েছে। তো যাক, আমি এটা আবার ওই আবুনাথুরে হাসপাতালে ডাক্তারকে দেখাইলাম, নিউরোলজি, উনি কিছু ওষুধ দিল, পরে সেটা ভালো হলো না, 2-3 মাস চললো। এখন আমি মানিকগঞ্জে নিউরোলজি ডাক্তারের পরামর্শেই আছি। তো এখানে আছি, এখানেও 2 মাস চলতেছে, কিন্তু আমার ব্যথাটা এখন ওই
বিভিন্ন ওষুধের কারণে হয়তো কম আছে, তো তাও ব্যথা হালকা হালকা করে। আর ব্যথাটা করে হলো পিঠের মাঝখানে এই মেইন শিরা থেকে ঘাড়ের দিকে হালকা হালকা করে, আর ওই পাশের পেশি মানে পাশের যে দুইটা মোটা রক বা শক্ত জায়গা এই জায়গাটা বসলে ব্যথা করে। এখন এখন ওটা আগের থেকে ব্যথা কম, এখন বসলে ব্যথা করে। ধন্যবাদ, আপনি মানিকগঞ্জ থেকে কল করেছেন। আপনাকে আমি বলবো, আপাতত আপনি যে অবস্থানে ডেস্ক ওয়ার্ক করেন, এই ডেস্ক ওয়ার্কে অধিকাংশ সময় বসে থাকবেন না। খানিকক্ষণ বসে কাজ করার পরে সে আধা ঘন্টা ধরেন, আপনি যদি কষ্ট বোধ করেন আপনি একটু উঠে দাঁড়ান, পেছনের দিকে বাঁকা হন, একটু হেঁটে আসেন। এছাড়া প্রতিদিন ঘুমাতে যেতে এবং ঘুম থেকে উঠতে কোমরে নারকেলের তেল দেবেন, এরকম নারকেলের তেল লাগিয়ে, এই যে আপনার কোমরটা আমি এখানে দেখাতে পাচ্ছি, এই যে এরকম একটা স্পাইনের এখানে দেখেন, এটা যদি আপনার ব্যাক হয় বাটক হয় এখানে আপনার কোমর, এখানে আপনি নারকেলের তেল দেবেন। দেওয়ার পরে এখানে গরম সেঁক দেবেন 10-12 মিনিট। এরপরে দুই হাত মাজাতে রেখে মাথা এবং কাঁধ উপরের দিকে উঠিয়ে ধরে রাখবেন 5 সেকেন্ড। এভাবে 10 বার করেন, গ্র্যাজুয়ালি 5 সেকেন্ডকে বাড়িয়ে 15 সেকেন্ডে নিয়ে যাবেন। এই এক্সারসাইজ যেটা বললাম, এক্সারসাইজ দিনে 2 বার করেন। এর সাথে আপনি একটু, আপনার তো ডায়াবেটিস নাই? না, ডায়াবেটিস নাই, আল্লাহর রহমতে। জি, আপনি খাদ্য তালিকায় একটু পরিবর্তন আনেন, যেমন আপনি এরকম একটা কাফ, এরকম একটা মগের মধ্যে উষ্ণ পানি নেবেন, নিয়ে এরকম একটা চা চামচের 1 চামচ হলুদ গুঁড়া এই পানিতে দেবেন। এরপর 1 চিমটে কালো জিরায় দিয়ে এটাকে নেড়ে সকালবেলা খালি পেটে আপনি খাবেন, প্রতিদিন খেতে থাকেন। দ্বিতীয়টি হলো, প্রতিদিন সকালে এরকম 4 চামচের 1 চামচ আদার রস আপনি খাবেন খালি পেটে, এবং 1 কোয়া রসুন খালি পেটে খাবেন। রসুনটাকে কেটে তাওয়াতে একটু ভাজবেন তেল ছাড়া, তারপর আপনি রসুনটাকে খেয়ে ফেলবেন। ফল জাতীয় খাবারের মধ্যে একটু বেশি খাবেন পেঁপে, আনারস, কলা, আঙ্গুর। সবজির মধ্যে পাতাকপি এবং গাজর বেশি খাবেন। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খাবেন, লাল কাঁচা পেঁয়াজ খাবেন। তাহলে আপনি সবজি একরকম খেলেন, ফল একটা খেলেন, এর সঙ্গে আমি অন্য ওষুধের কথা, হলুদ, আদা, রসুনের কথা বলছি, এগুলো করবেন। আপনি শেক দেবেন, এক্সারসাইজ করবেন, এরপরে এটা করেন ফর 1 মান্থ, 1 মাস করেন। যদি দেখেন যে কোনো কারণে ভালো হয়নি, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে ভালো করবেন ইনশাআল্লাহ। যদি ভালো না হয় 1 মাস পরে আপনি যে নাম্বারে কল করেছেন এই নাম্বারটা রাখবেন, রেখে আপনি আমাকে কল করতে পারবেন। আমি তো প্রায় 6 মাস হয়ে গেল বা বিভিন্ন ধরনের পেইন কিলার বা ওই যে ওষুধ খাচ্ছে, এখন আবার ওই ইয়ে দেখলাম যে প্রস্রাব করলে ওই ইয়ে হয় মানে ক্রনিক হয়ে যায়, তখন ব্যথার যে ওষুধ আপনি খান এই ওষুধটা তারা ওনারা বলেন রিসার্চ বলে অধিকাংশ সময় কাজ করে না। তো যদি কাজ না করে তাহলে ওই ব্যথার ওষুধ বর্জন করলে আপনি বোধ হয় আরো বেশি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আর এ ব্যাপারে অবশ্যই আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, ওনার পরামর্শে চলবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ ফোন কল করছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে রেখে একটু চলে যাচ্ছি কমেন্টের উত্তর দিতে, কমেন্টের উত্তর দিয়ে আবারও ফিরবো আপনাদের সঙ্গে। ততক্ষণ আমার জন্য অপেক্ষা করুন। জি মোহাম্মদ জাকির, মোহাম্মদ জাকির লিখেছেন, কিছুদিন পর পর ঘাড় ব্যথা হয়, আমি একজন ড্রাইভার, বেশিক্ষণ গাড়ি চালালে অথবা ঠিকমতো না ঘুমালে, না ঘুম না গেলে আমার ঘাড় ব্যথা হয়, কিন্তু আবার রীতিমতো ঘুমালে ঠিক হয়ে যায়। আমি এখন কি করব, আমার বয়স 28, আমি ওমান থাকি। ধন্যবাদ, ওমানে থাকেন জাকির সাহেব, আপনি তো আপনার উত্তর দিয়ে দিছেন যে আপনি যদি ঘুমান তাহলে আপনার ব্যথা থাকে না। তো তাহলে আপনি ভালোভাবে ঘুমান, ঘুমালে আপনার ব্যথা থাকবে না, আপনি গাড়ি চালাবেন। আর আমার পরামর্শ হবে,
যে আপনি প্রতিদিন আমার দিকে দেখবেন, আপনি আমি আমার এই ভিডিওটাকে আপনি দেখবেন, প্রতিদিন আপনি ঘুমাতে যেতে ঘুম থেকে ওঠার আগে আপনার নিজের জন্য আধা ঘন্টা সময় দেবেন। এই সময়টি আপনি ঘাড়ের এক্সারসাইজ করবেন, আপনার ঘাড়ে নারকেলের তেল দেবেন, নারকেলের তেল দিয়ে ওখানে গরম সেঁক দেবেন 10 মিনিট। এরপরে আপনি ঘাড়টাকে সামনের দিকে যতদূর আনতে পারেন আনবেন, পেছনের দিকে যতদূর নিতে পারেন নেবেন, এবং প্রতি দিকে 10 থেকে 15 বার প্রতিবারে 5 সেকেন্ড করে ধরে রাখবেন। এরপরে বাম দিকে এরকম টেনে নিয়ে এসে ধরে রাখবেন, ডান দিকে টেনে নিয়ে এসে ধরে রাখবেন, এটাও 5 থেকে প্রতিবারে 5 সেকেন্ড 5 থেকে 10 বার আপনি এক্সারসাইজ গুলো করেন। আশা করি আপনি ভালো বোধ করবেন। এর সঙ্গে আপনি মনে রাখবেন যে আপনার ঘাড়ের মাংস যদি স্ট্রং থাকে, মাংসগুলো যদি ওয়েল ফ্লেক্সিবল থাকে, তাহলে আপনার ঘাড়ের ব্যথা বা ঘাড়ের কষ্ট অধিকাংশ সময় থাকবে না, অনেকাংশই চলে যাবে। আপনি এক্সারসাইজ গুলো করেন, গরম সেঁক দেন, নিয়ম মেনে চলেন, আশা করি ভালো থাকবেন। জাকির, আপনারা আমাদের দেশের অ্যাসেট, আপনি প্রবাসে থাকেন, প্রবাসীরা যারা আমাদেরকে অনেক টাকা পাঠান, ফরেন কারেন্সি পাঠান, তাতে আমাদের দেশ আপনাদের ফরেন কারেন্সি নিয়ে এগিয়ে যাচ্ছে। আবারও আপনাকে ধন্যবাদ। সালামু আলাইকুম জাকির সাহেব। আমি আরেকজন যিনি আবু ইউসুফ, যিনি কমেন্ট করেছেন, ওনার কমেন্টের উত্তর দিতে যাচ্ছি। উনি বলেছেন, আমার ডান হাতের কনিষ্ঠ অনিয়মিকা আঙ্গুলে লিখতে গেলে প্রথম দিকে ঝিনঝিন করতো, পরে আস্তে আস্তে কনিষ্ঠ অনামিকা আঙ্গুল, এইটাই হয়তো কনিষ্ঠ আপনার, লিখতে গেলে পরে আস্তে আস্তে আঙ্গুলগুলো অসর লাগা শুরু হয়। আপনি একজন ডাক্তার সাহেবের নাম বলছেন, ওনাকে দেখিয়েছি, এনসিসি টেস্ট করেছি, ঘাড়ের এমআরআই করেছি, এনসিসি আলনার নার্ভে কোনো সমস্যা ধরা পড়েনি। আমার পেশাই এখন দীর্ঘক্ষণ লেখালেখি করতে হয়, লিখতে গিয়ে ব্যথা ও অসরতা আরও বাড়ছে। ঘাড়ের এমআরআইতে কিছু ছোট সমস্যা পাওয়া গিয়েছিল, তার জন্য হাতের ব্যথা ও অসরতা হচ্ছে না মর্মে ডাক্তাররা বলেছেন। আমি এখন কি করতে পারি? আমার বয়স 31। ধন্যবাদ ধন্যবাদ আবু ইউসুফ, আপনার বয়স 31, আপনি বলেছেন, আপনি টেস্ট করেছেন, আপনার টেস্টে বলেছে কোনো প্রবলেম নাই। অর্থাৎ আপনার, আপনি যে আঙ্গুলের কথা বলেন, এই আঙ্গুলের সাপ্লাই হলো, এই আঙ্গুলের সাপ্লাই ওয়েল আলনার নার্ভ, কিন্তু পেছন থেকে যদি আবার এদিক দিয়ে আসে তাহলে সেখানে রেডিয়াল নার্ভ। তো আমি যেটা মনে করি, আপনার এই হাতের এটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা দরকার। আপনি এমআরআই করেছেন, ফাইন, আপনি এনসিএস করেছেন, ফাইন, কিন্তু আমার ভাষায়, আমি যেভাবে চিকিৎসা করি, আমার ভাষায় দ্য বেস্ট এক্সামিনেশন ইজ ফিজিক্যাল এক্সামিনেশন। তো আপনার ফিজিক্যাল এক্সামিনেশন যদি আমি করতে পারতাম, তাহলে ভালো বোধ করত, হয়তো বা ভালো হতো। অন্যদিকে আমি আপনাকে বলবো, একটু ডিফিকাল্ট, যেটা এটা খুব ডিফিকাল্ট আপনার জন্য হবে, আপনি যেখানে আছেন সেখানে চিকিৎসকের বলবেন আপনার আলনার অ্যান্ড রেডিয়াল নার্ভের এনডিএস, নিউরো ডাইনামিক সলিউশন বলে এক প্রকার কথা আছে, এই নিউরো ডাইনামিক সলিউশন, এটা হাত দিয়ে করতে হয়, এক প্রকার এক্সারসাইজ, আলনার নার্ভের জন্য একরকম, রেডিয়াল নার্ভের জন্য একরকম। আপনি এই দুটো জিনিস করবেন আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে। যদি আপনার কষ্ট না যায়, আমার ফোন নাম্বার রাখবেন, আপনি ইচ্ছে করলে আমাকেও দেখাতে পারবেন। ধন্যবাদ আপনাকে, সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যিনি কল করেছেন, আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন একটু ভলিউম কমিয়ে দিন। হ্যালো, যে মোবাইলে দেখতে পাচ্ছেন একটু ভলিউম কমিয়ে দিন। হ্যালো দর্শক, যিনি ফোন করলে আছেন, কথা বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি, চট্টগ্রাম থেকে মোজাম্মেল। জি, চট্টগ্রাম, বন্দনগরী, চট্টগ্রামে কেমন আছেন আপনারা? জি, আমি ছাড়া ভালো আছি স্যার। আমি কত পরশু শুক্রবার ফোন করছিলাম আপনার, আসলে একটু কথা বলছি, কেটে গেছে, বলতে হয়নি। আমার সমস্যা হচ্ছে, আমি, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। আমি ছোটবেলায় একটু কৃষি কাজ করতাম, ওই সময় কাজ করার সময় মানে নাভের নিচে বেশি কালি পাই, নাভের নিচে হালকা টান যেত আর কি, ওখানে নাভ টান যেত, এরপর ছিল না, এন্ড রিসেন্টলি এই ব্যথাটা উঠছে,
গত জুলাই 28 থেকে এখন ব্যাপারটা প্রথমে নামে নিচ্ছে টান কিন্তু এখন বারোটার সিজনের দিকে চলে গেছে, মানে কোমর থেকে বামপাশে, বামপাশে কোমর দিয়ে বাম পায়ের দিকেও ব্যাপারটা যায়। এখন ওইটার জন্য অনেক দেখবেন কয়েকটি অনেক পরীক্ষা তরীক্ষা হয়েছে, এখানে দেখা যাচ্ছে লাস্টে এমআরআইতে ধরা খাইছে যে আমার L4-5 ডিস্ক হারিয়েছে আর কি। এখন ডিস্ক হারিয়ে হবে সমস্যাটা হচ্ছে আমার কোমরে, কিন্তু আমার সামনে ব্যথা তল পেটে বাম পাশে ব্যথাটা করে। জি বুঝতে পারছি কি বলছেন আপনি। বাম পাশে তল পেটে বাম পাশে ফেটে ব্যথা ব্যথা আছে কি, যেটা আমি সহ্য করতে পারি না, কিন্তু নর্মালি আমি কোমরে ব্যথা আছে আর ওই সাইড থেকে ধরে ব্যায়াম করলে মোটামুটি ভালো লাগে। আর ওষুধ চাইছি, ওষুধ তো আমি এখন খাচ্ছি না, কারণ ওষুধ দিয়ে আমার মনে হয় না ওষুধ কিছু হচ্ছে এরকম মনে হচ্ছে না। তো ফিজিওথেরাপি দিয়েছিলাম, ওষুধ আছে, আমি এখন ব্যায়াম করছি, কিন্তু ওই গার্ডে যখন জার্নি করি অথবা কিছুক্ষণ বসে আছি তখন আমার এই সামনের ব্যথাটা বেশি করে, আমি প্যাটের নাভি বাম পাশে নিচ্ছি। ধন্যবাদ। প্রথম হলো যে আপনার এমআরআই, আপনার এমআরআই সম্পর্কে একটু বলি তাহলে আপনি এবং দর্শক যারা আমাকে শুনতে পাচ্ছেন তাহলে বুঝতে পারবেন। বিভিন্ন রিসার্চ বলছে যে এমআরআই আমাদেরকে 100% সঠিক তথ্য দিতে পারে না বা আমরা পাই না। যেমন আমি আমার প্র্যাকটিসে পাই, রোগী বলে তার ডিস্ক হারনিয়েশন হয়েছে L5-S1 এবং এমআরআই তে দেখা যাচ্ছে, রিপোর্টেও আছে ডিস্ক হারনিয়েশন। রোগী বলে আমার পায়ের নিচের দিকে ব্যথা যাচ্ছে না, আমার ব্যথা লোকালি, শুধু মাজায় ব্যথা, কোনো কারণেই ব্যথা কোথাও রেফার করে না। তো অনেক সেজন্যে আমি আপনাদেরকে প্রতিদিন আমি বলছি আমার প্র্যাকটিসে আমি কি করি, আমি বেশিরভাগ আমি নির্ভর করি ফিজিক্যাল এক্সামিনেশনে। এখন আপনার যেটা মেইন প্রবলেম বারবার সেদিনও বলছিলেন আপনার নাভির ওখানে ব্যথা, এখন নাভির এখানে হাত দিয়ে নাভিতে কিছু টেস্ট আছে, এটা করে দেখতে হবে যে আসলে আপনার নাভির এখানে কেন ব্যথা হচ্ছে, অথবা নাভির ওখানে ভালোভাবে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে কেন ব্যথা হচ্ছে। আপনার ব্যথা আছে, ফিজিক্যাল এক্সামিনেশন করলে ব্যথাটা চলে যাচ্ছে। তো যদি ফিজিক্যাল এক্সামিনেশনে ব্যথাটা চলে যায় তাহলে আপনার ওই যে এক্সামিনেশনে ব্যথাটা যাচ্ছে ওই চিকিৎসাটা আপনার জন্য করে দিলে আপনি স্টেবল হয়ে যাবেন, আপনার ব্যথা থাকবে না। আপনি মনে রাখবেন আমি প্রত্যেকটি কথা বলি রিসার্চ বেসড, আমার প্রতিটি কথা রিসার্চ বেসড, উইদাউট রিসার্চ বেসড ছাড়া আমি কথা বলি না। আমি আপনাকে বলেছি আমি যে এক্সামিন করব, এক্সামিন কালীন আপনার ওই ব্যথা চলে যায় কিনা এটা আমরা দেখব। আপনি এটা বুঝবেন না, কারণ এই জিনিস আপনার মাথার মধ্যে নাই, এইভাবে কেউ বলে না। আমি আপনাকে যখন পরীক্ষা করব তখনই আপনার ব্যথাটা চলে যাওয়ার কথা। আমি আপনাকে যখন পরীক্ষা করব আপনার মাজা ঘুরাবো, আপনার কোমর ঘুরাবো, এভাবে আপনার পা সরাবো, আপনাকে উপুর করব, চিত করব, এই সময়ের মধ্যে ব্যথা চলে যাওয়ার কথা। এবং আমি যেভাবে এক্সামিনেশন করি এই এক্সামিনেশনেই ব্যথা চলে যায় এবং সেই ব্যথা চলে যাওয়ার উপরে বেস্ট করে আমি চিকিৎসা দেই। যদি ব্যথা চলে না যায়, ব্যথার যদি কোনো পরিবর্তন না হয়, ব্যথা যদি না কমে অথবা না বাড়ে অথবা চলে না যায়, তাহলে আমি ওই রোগের চিকিৎসা করি না। তখন আমি মনে করি এই রোগ, আপনি যে রোগে ভুগছেন এই রোগ আমার এখানে চিকিৎসা হবে না, আমি এটার চিকিৎসক নই। সুতরাং আপনাকে ভালো করে বুঝতে হবে এবং সে কারণে আপনাকে সময় দিতে হবে, আর সময় দেওয়া দিতে হলে আপনাকে ঢাকায় আসতে হবে। আপনি যে নাম্বারে কল করেছেন এই নাম্বার আপনাকে রাখবেন, রেখে আপনার সময় অনুযায়ী আপনি আমাকে কল করে দেখাবেন। ধন্যবাদ, চট্টগ্রাম থেকে কল করেছেন, সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দান করেছেন, চলুন এই নিয়ামত দিয়ে আমরা এদেশের সাফারিং পিপুলকে সাহায্য করি।
ভালো থাকেন, সুস্থ থাকেন, সালামু আলাইকুম।